প্রচলিত মানে যা নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে চলে এসেছে এখনো চলছে ভবিষ্যতে চলবে সেই সই হাদিসগুলোর কথা বলা হয়েছে যা নবী করম সাল্লা সাল্লামের সাহাবিগন পরম্পরায় তাবিগন তাবে তাবিগন থেকে শুরু করে পরবর্তী আলেমগণ থেকে প্রচারিত হয়ে আমাদের মাঝে এসেছে সেগুলো হল সহি হাদিস ভুল হাদিসের কথা বলা হচ্ছে না মিথ্যা হাদিসের কথা বলা হচ্ছে না জাল হাদিসের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে সহি হাদিসের কথা আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেন হাদিস সম্পর্কে কথা বলতে গিয়ে যে কথাগুলো প্রথমে বলতে চাই সেটা হল হাদিস অনুসরণ করা আল্লাহ পাক আল কোরআনে নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করতে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো হাদিস হাদিস ছাড়া নবী করিম সাল্লাহ আসাল্লামকে অনুসরণ করা যায় না কোরআনকেও পাক অনুসরণ করতে বলেছেন কোরআনেরও অনুসরণ হাদিস অনুসরণ না করে করা যায় না এটা আপনারা ভালো করেই জানেন নতুন একটি দল বেরিয়েছে মোমেনদের মধ্য থেকে তারা প্রশ্ন করছে যে হাদিস যে হাদিস সংকলন করলেন কোন অধিকারী কে তাদেরকে অনুমতি দিয়েছে কে তাদেরকে পারমিশন দিয়েছে এই বিষয়টি আমরা আজ আলোচনা করব কোরআনের আলোকে কোরানে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ অনুসরণ করা প্রতিটা মুসলমানের জন্য অজীব যারা এই নির্দেশনা কোরআনের নির্দেশনা মানবে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আসুন আমরা কোরআন থেকে দেখি যে কোথায় এই অনুমতি দেওয়া হয়েছে সংকালকদের হাদিস সংকলন করার জন্য বিসমিল্লাহ রহমানের রাহেম সুরাতহবা এর একশো বাইশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন আর মোমিনদের এটা সমীচীন নয় যে সবাই একত্রে বের হয়ে পড়ে সুতরাং এমন কেন হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল হতে একটি ছোট দল নির্গত হয় যাতে তারা ধর্মজ্ঞান অর্জন করতে পারে আর যাতে তারা নিজ কমকে ভয় প্রদর্শন করে যখন তারা ওদের নিকট প্রত্যাবর্তন করে এই যে নির্দেশনা যে মোমেনদের ভেতর থেকে একটি ছোট দল বের হবে তারা জ্ঞান অর্জন করবে এবং যখন ফিরে আসবে তখন নিজ নিজ কমকে সতর্ক করবে এই ঘটনাটাই ঘটেছে হাদিস সংকলনের সময় হাদিস সংকলকগণ তাদের কম থেকে বের হয়েছে বের হয়ে ধর্ম জ্ঞান অর্জন করেছে এবং ফিরে এসেছে ফিরে এসে মানুষের মাঝে প্রচার করেছে পুস্তক আকারে লিপিবদ্ধ করে প্রকাশ করেছে এটি যারা গ্রহণ করবে না তারা এই আয়াতকে অস্বীকার করল এটি যারা গ্রহণ করবে না তারা ওদের অনুসরণ করলো যারা হাদিসকে অস্বীকার করে যারা হাদিসের বিরোধিতা করে কারা করে হাদিসের বিরোধিতা প্রধানত খ্রিস্টানরা এবং অন্যান্য বিধর্মীগণ তাদের সাথে যারা একাত্ম হবে তাদের সাথে মোমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না